আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা মূলত ওই এইখানে মূলত এই কোর্টটাতে মূলত আমরা মানে ব্যাডমিন্টনের জন্য আমরা এই মাঠটাকে নির্বাচন করি এবং এই মাঠটাকে আমরা সুন্দর করে দাগ এবং সব কিছু করি। তারপরে এইখানেও দেখেন যে খেত বানানো শুরু হয়ে গেছে। তো আমি বুঝি না, মানে আমরা যে মাঠটাই ধরি সবসময় এরকমই হয়। আপনারা জানেন যে আমাদের প্রিভিয়াস ভিডিওতেও আমরা ক্রিকেটের জন্য মাঠ বানাইছিলাম, তখন এরকমই সমস্যা। তো তারপর এই জায়গাটা মানে প্রচুর পরিমাণ ঝোপ ছিল, এই যে এই জায়গাটায় বুঝছেন, এই জায়গাটা এত পরিমাণ ঝোপ ছিল কি বলবো। এগুলো দেখেন এইখানে সব দেওয়া হয়েছে। তো এই জায়গাটায় আমরা চার পাঁচ ছয়জন এই জায়গাটাকে আমরা ক্লিন করি। তো আমাদের মোটামুটি অনেক কষ্ট হয়। তো এই যে বাড়িওয়ালা, ওনার ভাইয়ের জায়গা এটা। তো উনি বলছে যে এইখানে আপনারা মাঠ করেন, কেউ যদি থাক, কেউ যদি কিছু বলে আমরা আসি। মানে কি বলবো, মানে আমরা যখনই মাঠ বানাই তখন এরকম সমস্যা হয়। যে দেখেন এক ভাই, হ্যাঁ ভাই, ওই যে আপনি শুনেন, ওই যে আপনার একটা বলান ছিলেন ওই বলটা লয়ে হেন দাদু হাওয়া বাইরে যেটা থেকে। আরে এডি করতে হাওয়া, তাহলে এডি গোবাইতে কি হইতো? দেখো সব একই রকম কোদাল দেখছো। হ্যাঁ অনেক ভাই নেমে যান। তো মানে আপনারা যারা দেখছেন আগের ভিডিও, তো সেম আমরা যখন ক্রিকেটও মাঠ বানাইতে যাই তখন ওইরকম মানে গাছের জন্য মাঠ নিয়ে যায় তারা, এরকম আর কি। এই যে অনেক ভাই এখানে, হাবিব ভাই মনে হয় বলটা আনতে গেছে। এই মাঠটা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু আপনি তুমি আহেন না, এখন আইছেন। তো আমাদের এইখানে কিন্তু কাজ শেষ। গতকালকে আপনারা দেখছেন যে আমরা এই জায়গাটা বাকি ছিল, এখন অনেক ভাই এখানে কাজ করতেছে। তো এই জায়গাটা পুরোপুরি চাচা হয়েছে। আর এই জায়গা মনে করেন এই জায়গাটা নিচে, মানে ওই জায়গা এই জায়গাটা থেকে এই জায়গাটা খুব উঁচা ছিল। তো এই জায়গাটাকে আমরা মানে নিচু করছি এবং এইখান থেকে অনেক নিচু হইতেছে। যে এইখান থেকে এই যে এই জায়গাটা থেকে আরো নিচু হবে। হাবিব ভাই কথা বাদ দেন, কাজ করেন। কই যাবেন মিয়া? আর মিয়া ইয়া পাঁচটা কথা বন্ধ করে লব থানা, পরে গিয়া লস নাই আজকের ভিতর লোকের। এই সিদ্ধিগঞ্জ থানা ক্লিয়ারেন্স না, নারায়ণগঞ্জ যাইতো মেন যে থানা কে, ওই যে পুলিশ ক্লিয়ারেন্স আনতে যাবো না, রাস্তা দিয়ে দেওয়া লাগবে। বাজে কয়টা? সাড়ে তিনটে বাজে যাইতে যেতে কয় মিনিট লাগবে? আর এক ঘন্টা লাগবে। কোন জায়গা এটা? পাঁচটার আগে কোন 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 স্টেশন, কোন স্টেশনে যাবেন? পুলিশ স্টেশন কেমনে ঘুম? নারায়ণগঞ্জে কোন জায়গা জানি, মূল নম্বরে ফোনটা জিগে দিব। ফোন কেন ফোন দেখাই ফোন জুনি তো হ্যাঁ ঘরে নাম্বার আছে, ল নাম্বার ফোন দে। আচ্ছা দেন যান, মলটে আছে নি নাম্বার, মিনিট আছে তোমার বলে? না না মিনিট নিট নেই। এদিক যাবে একা তামিল লাগে হবে। চারকোনায় মূলত চারটা খুঁটা হয়েছে, এখানে একটা, ওইখানে আর একটা, এখানে একটা। কালকে খেলতে পারবো মিয়া? জিনিসপত্র কিনছেন এখনো? এ হাবিব ভাই আপনি যে এখন যাইবেন, তাহলে টাকাটা লোমো কেমনে? আমরা আপনি গেলে টাকাটা লোমো কেমনে আমার বুঝান? উনি অনেকে কথা কইতে পারে। আরে ভাই এ হাবিব ভাই আজকে কালকে যান না। দেখেন কি করবেন। কাউ স্যার বালুটি নেও না, কতক্ষণ ধরে বই রইছ? দাও 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 এই বালুটি নেও মিয়া, এর আগে দুই স্টেপ আমি ফালাইছি, তুমি ফালাও। নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ফালাও মিয়া, আর একটু আগে ফালাইছি কি রে, হ্যাঁ কি দেখে নেয় নাকি? তাড়াতাড়ি ফালাও একটু আগে, নিয়ে টান্ডা দিয়ে ফালাই দিয়েছি। ওই দেখো আমার স্তূপটা এখনো দাঁড়া রয়েছে। আর এই যে এই জায়গাটা দেখতে পারতেছেন, এই জায়গাতে পুরো সব খড়কুটো গুলো এখানে ফালানো হয়েছে। আর ওই জায়গাতে দেখেন চাষাবাদ করার পরে আশেপাশে নেট দিয়ে দিয়েছে, আর এইখানে বালু গুলো নিয়ে ফালাইতেছে। এই জায়গাটা মূলত অনেক নিচা, সেই জন্য এইখান থেকে বালু নিয়ে এইখানে ফালানো হইতেছে। অবশেষে কিন্তু আমরা আমাদের মাঠ যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবং প্রথমে যদিও আমাদের মাঠটা ফিতা দিয়ে বাঁধা ছিল, তো ছোটরা যারা আছে ওরা কোদাল দিয়ে এটাকে মানে দাগটা দিয়ে ওইখান দিয়ে চুন দিয়ে দেয়।
তো মোটামুটি ওরা যেহেতু করছে একা একাই, তো দাগগুলো বাঁকা হয়েছে, এতটাও সোজা হয় নাই। এবং আমাদের যেই মানে ইলেকট্রিসিটি লাইনটা আছে, মানে লাইটের জন্য যে লাইনটা, ওটা কিন্তু কোনো চোরাই লাইন না এবং সরাসরি তার থেকে নেওয়া না, ওটা আমরা সরাসরি মিটার থেকে নিয়ে আসি। প্রতি মাসে মাসে ওইখান থেকে দেখে আমাদের বিল পে করতে হবে। তো অনেকে হয়তো বা ভাবতে পারেন যে আমরা মেন লাইন থেকে নিয়েছি, আসলে বিষয়টা এরকমও না। এবং আমাদের এই যে মাঠটা ছিল, এটা কিন্তু ইয়ার ছিল, মানে এখানে অনেক ঝোপঝাড় ছিল, ওগুলো আমরা পরিষ্কার করে পরবর্তীতে মাঠ বানিয়েছি। তো এই জায়গাটা খুবই অন্যরকম ছিল, মানে মাঠ নিয়ে খাটতে আমাদের অনেক কষ্ট হয়েছে। এবং লাইটের পরিমাণ মাঝে মাঝে দুইটা থাকে, মানে দুইটা করে, মাঝে মাঝে চারটা থাকে, তিনটা করে, মাঝে মাঝে ছয়টা থাকে। তো যখন দুইটা করে চারটা থাকে তখন কিন্তু একটু কম আলো আমরা ফেস করি, কিন্তু তিনটা তিনটা যখন ছয়টা থাকে তখন মোটামুটি ভালো লেভেলের আলো হয়। তো এখন দুটো দুটো চারটা আছে, সেই জন্য একটু অন্ধকারচ্ছন্ন দেখা যাচ্ছে। তো সবচেয়ে বেশি খেলে মজা পাওয়া যায় মানে 12টার আশেপাশে, ওই সময়টায়।